Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Welcome back. So friends, apnara dekhlen je machine er needle bhanga. এটা আমরা এ টু জেড দেখাবো আর মেশিনের মডেল হলো LK-1903-SS নিডলটা কেন ভাঙে সেটা আমরা এ টু জেড সম্পূর্ণ দেখাবো তো চলুন আমরা মেশিনের কাছে সরাসরি গিয়ে মেশিনের কোথায় দেখা এই নিডল ভাঙে প্লাস কোথায় এই সমস্যাটা হইছে সেটা আমরা সলভ করব ওয়েলকাম ব্যাক তো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন বাটনটা একবারে ছিদ্র হয়ে গেছে তার মানে এটা বাটন ভেঙে গেছে এই কেন ভেঙেছে আমি আপনাদের এখন দেখাবো তো সমস্যাটা কোথায় হইছে আমরা দেখি তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি ধরে রাখছি ক্রেচার দেখেন ক্রেচারটা কিন্তু অনেক গজা গস্তেছে দেখতে পাচ্ছেন কোথায় থেকে গস্তেছে আমরা সেটা দেখতেছি তো फ्रेंड्स দেখুন এটা এই যে এই বুশটা অনেকখানি গজে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই গজাটাই আমরা এখন বন্ধ করব কিভাবে বন্ধ করব সেটা আমি বিস্তারিত এখন বলতেছি ক্রেচারে যে মেইন রডটা আছে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের মাঝে একটা বোশ আছে সেই বোশটা ক্ষয় হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা ওয়ার্কশপের কাজ তো আমি সেটা ওয়ার্কশপে না নিয়ে শর্টকাটে আমি এখানে প্র্যাকটিক্যালি ভাবে এই সমস্যাটি সমাধান করব আমি সাজেস্ট করব আপনারা এই বল বোশটা ওয়ার্কশপের থেকে বানিয়ে নেবেন তাহলে আশা করি জিনিসটা প্রপারলি ভালো থাকবে তো যেহেতু আমার মেশিনটা ইমার্জেন্সি কাজ তাই আমি শর্টকাটে ওয়ার্কশপ ছাড়াই কাজটা করব হ্যাঁ ওয়ার্কশপ ছাড়াই কাজটা যখন করব সেটাও কাজ হবে 100% তো চলুন আমরা সেই বোশের কাজটা করি তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন যে মাঝখানে অনেকখানি গজাগজি করতেছে এই গজাগজিরই আমরা এখন ওয়ার্কশপ কাজ ছাড়াই সমাধান করব
फ्रेंड्स আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার যত फ्रेंड्स সার্কেল আছে সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ